তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্সের নাম্বার থাকবে চল্লিশ সময় থাকবে দেড় ঘন্টা এবার বিভাগ কয়ের চলো প্রশ্নগুলো আমরা দেখি অনেকে তোমরা মক টেস্ট হিসেবে নিতে পারো তবে এই সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অনেকগুলো প্যাটার্ন রয়েছে ফিজিক্সে অবশ্যই প্যাটার্ন ফলো করা গুরুত্বপূর্ণ কোশ্চিন কিন্তু কমন হিসাবে নয় প্যাটার্ন হিসেবে তুমি গুরুত্বপূর্ণ ভাবতে পারো কারণ উঁচু ক্লাসে ইলেভেন টুয়েলভে কিন্তু তোমাকে প্যাটার্নটাই ফলো করতে লাগবে এ নাম্বার দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার এর এক নম্বর মোলার আয়তনের মান এতে দেখো আছে বাইশ হাজার চারশো সিসি বি নাম্বার আছে দেখো বাইশ পয়েন্ট চার লিটার সি নাম্বার আছে দেখো বাইশ হাজার চারশো সিসি ডি নাম্বারের সবকটি এর মধ্যে সঠিক উত্তরটি হবে দেখো বাইশ পয়েন্ট চার লিটার অর্থাৎ মৌলার আয়তনের মান কত হয় বাইশ পয়েন্ট চার লিটার অবশ্যই আমি যে বলবো যে যারা এখন থেকে ভাবছো যে ইলেভেন টুয়েলভে নিট বা যেই দিবে দেবে অর্থাৎ মেডিকেলের জন্য পড়বে বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বে তার জন্য অবশ্যই এখন থেকেই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স ভালো করে বুঝে বুঝে কনসেপচুয়াল পড়ো তা না হলে ইলেভেন টুয়েলভে গেলে পারে সায়েন্স নিয়ে পড়লেও কিন্তু তুমি সেইভাবে রেজাল্ট করতে পারবে না কারণ যদি মুখস্থ প্যাটার্ন ফলো করো ইলেভেন টুয়েলভ সায়েন্স নেওয়া তোমার কাছে ব্যর্থ হয়ে যাবে তাই যতটা বড় বুঝে বুঝে পড়ো দেখো দু নম্বর পরন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো এতে আছে পৃষ্ঠটান বিতে আছে বায়ু শান্ততা শীতের শান্ততা দিতে আছে বায়ু প্রবাহ এই ক্ষেত্রে পরন্ত বৃষ্টির যে প্রান্ত বেগটা হয় সেটা মেনলি সাধারণত শান্ততার জন্য হয় যেটাকে আমরা ইংলিশে বলি বেস্কো সেটি যেহেতু বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য আমরা বলতে পারি বায়ুর শান্ততা ক্ষেত্রে কার্যকরী হচ্ছে অনেকগুলো লেয়ার তুমি এক্ষেত্রে চিন্তা করতে পারো তিন নম্বর দেখো যেটি টিন্ডার প্রভাব দেখায় না তা হলো এই চিনির দ্রবণ বি সাবানের দ্রবণ সি স্টার্স দুই নম্বর কালি দেখো কালির মধ্যে পদার্থের মিশ্রণ আমরা বলতে পারি যে কারণে এক্ষেত্রে শান্ততা দেখাবে এই মিশ্রণটা কিন্তু তোমার একদম সমস্ত মিশ্রণ বলতে পারি না এই স্টার্স সাবানের দ্রবণ এগুলোর মধ্যেও টিন্ডার প্রভাব দেখা যায় কিন্তু একমাত্র এ নাম্বার যে চিনির দ্রবণ রয়েছে সেটার মধ্যে কিন্তু দেখা যায় না তার জন্য সঠিক উত্তরটি হবে এ নাম্বার চিনির দ্রবণ এক্ষেত্রে চিনি কী হয় বলো তো দ্রাবরূপে কাজ করে আর দ্রাবক রূপে কি জল কাজ করে তাই না চার নাম্বার দেখো এদের মধ্যে আম্লিক অক্সাইড হলো এই নাম্বার এম এন ও টু বি নাম্বার এম এন ও টু ও সেভেন সি নাম্বার দেখো এম এন টু ও থ্রি ডি নাম্বার এমএনও সঠিক উত্তরটি হবে বি নাম্বার এম এন ও টু ও থ্রি এম এন টু ও থ্রি অর্থাৎ ম্যাঙ্গানিজ আছে দুটো এবং অক্সিজেন আছে ষাটটা ঠিক দেখো পাঁচ নাম্বার এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে টু এইচ গভীরতায় রাখা হলে ভূপিষ্টের সাবেকের বস্তু স্ত্রীশক্তি হবে ড্যাশ দেখো এক্ষেত্রে এ নাম্বার আছে টু এম জি বি নাম্বার আছে মাইনাস এম সি নাম্বার আছে মাইনাস টু এম জিএইস ডি নাম্বার মাইনাস এম জিএইস আমার ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের এই প্রশ্নটা নিয়ে অনেক ডাউট ছিল যে কারণে আমি এই প্রশ্নটা তোমাদের দিলাম কথা হচ্ছে স্ত্রী যদি হয় না অবশ্যই ঋণাত্মক হয় না কিন্তু একটু কনসেপ্ট তুমি চিন্তা করে দেখো ধরো এটাকে যদি আমরা ভূপৃষ্ট কথা ভাবি চলো তোমার আমি কনসেপ্ট বুঝিয়ে দেবো ইলেভেনের কনসেপ্ট ভাবো এটা হচ্ছে ভূপিষ্ট তাহলে এটাকে আমরা জিরো লেভেল চিন্তা করলাম এবার জিরো লেভেলের উপরের দিকে অর্থাৎ এই দিকে উঠলে উঠলে পরে উচ্চতা বাড়বে এক দুই তিন চার এরকম করে ধরো উচ্চতা বাড়ছে এক মিটার দু মিটার তিন মিটার করে ঠিক একই রকম এটা যদি জিরো ভাবি তাহলে এদিকে কী হবে এদিকে মাইনাস অর্থাৎ মাটির আমি যদি চিন্তা করি তাহলে এক দুই তিন চার করে নামবে অর্থাৎ নিচের দিকে নামবে তার জন্য আমি এটাকে চিন্তা করতে পারি মাইনাস যদিও এটা মাইনাস চিন্তা করা যায় না কিন্তু তো আমি এটাকে কি করলাম জিরো লেভেল চিন্তা করলাম যেরকম আমরা তোমরা গ্রাফ গ্রাফশিট করো এটা জিরো ধরো তাই না এদিকে এক দুই তিন এক দুই তিন আর এদিকে কি করো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চিন্তা করো তো আমি এটাকে গ্রাউন্ড লেভেল চিন্তা করলাম চলো কালার চেঞ্জ করে তোমাকে আরেকটু ভালো করে বুঝাই এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল অর্থাৎ এটা হচ্ছে জিরো লেভেল এই জিরো লেভেলের উপর দিকে উঠলে প্লাস নিচের দিকে উঠলে মাইনাস অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি উচ্চতার দিক দিয়ে জিরোর থেকে নিচে যেহেতু নামছে তার জন্য বলতে পারি যে মাইনাস টু এইচ আমি চিন্তা করতে পারি তো ভর তো কোনো নেগেটিভ হয় না না ভর তো পজিটিভ হয় উচ্চতাও নেগেটিভ হয় না কিন্তু এই ক্ষেত্রে আমরা জিরোটাকে যেহেতু বেস করছি তার জন্য কিন্তু মাইনাস হচ্ছে তাহলে বুঝতে পারছো কোনটা উত্তর হবে এটা মাইনাস টু এম জি হবে কেন কারণ নিচের দিকে দেখো গভীরতা বলছে দেখো গভীরতা মানে কি অবশ্যই যদি এটা ইয়ে হয় একটা লেভেল হয় ভূপৃষ্ঠ হয় তাহলে গভীরতা বলতে নিচের দিকে নামে নিচের দিকে নামা মানে এই ক্ষেত্রে নেগেটিভ তুমি চিন্তা করতে পারো কোনো কনফিউশন নিয়ে লাভ নেই এটাই হবে অ্যান্সার কনসেপ্ট ক্লিয়ার তো তেমন কারণ জিরো লেভেলটা এটা উপরের দিকে উঠলে প্লাস নিচের দিকে উঠলে মাইনাস নামলে দেখো মাইনাস এটা উত্তর পুলো মাইনাস টু এম জি এইচ নেক্সট দেখো বলছি যে শূন্যস্থান পূরণ করো বিয়ের এক নম্বর কোলের ধ্রবনে বিস্তৃত কণার ব্যাস ড্যাশ থেকে ড্যাশ হয় টেন টু দিবার মাইনাস সেভেন থেকে টেন টু দিবার মাইনাস নাইন মিটার পর্যন্ত হয় তো তাহলে এটাই লিখব টেন টু দি পার মাইনাস এম থেকে অর্থাৎ এম বলতে মিটার আর থেকে বলছে টেন টু মাইনাস সেভেন এর মানে কি বলো তো এটার সিম্পল একটা কালকুলেশন অনেকে মুখস্ত করে করার কোনো দরকার নেই দেখো টেন টু দি পাওয়ার মাইনাস টু এটার মানে কি এখন আমরা বুঝি এটা মানে ওয়ান ডিভাইডেড বাই ইনভার্স প্রপার্টিতে আমরা পড়বো ক্লাস টুয়েলভের ম্যাথমেটিক্সে টেন টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ নিচে হবে অর্থাৎ ধরো সাপোজ এরকম আছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটার মানে কি দেখো ওয়ান ডিভাইডেড বাই টেন টুতি পর থ্রি ইনভার্স প্রপারটিতে বলে অর্থাৎ মাইনাসের জন্য নিচে নেমে গেল এবার দেখো এখানে দশের উপর কী আছে তিন তিন আছে তার জন্য তিনটা শূন্য হবে বুঝতে পারলে তো এই হচ্ছে কনসেপ্ট অর্থাৎ মাইনাস বলতে এতটা ছোটো অর্থাৎ এক মিটারকে তুমি টেন টুথি পর নাইন মিটার দিয়ে ভাগ করবে তাহলে ভাবো কত ছোটো সেই আকারটা তাই না নেক্সটে চলে আসছি দেখো যে এক ইএম ইউ ইকোয়াল টু ড্যাশ আর কি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইউনিট টোয়েন্টি মাইনাস টোয়েন্টি থ্রি ইউনিট ইস্পাতের ইয়াং গুণাঙ্কর মান ড্যাশ এই যে ইয়াং গুনাঙ্ক নিটে ইয়াং গুণাঙ্ক রিলেটেড প্রশ্ন কিন্তু থাকে ইয়াং মারেউলে বলে বা হুকের স্ল হুক স্লতে থাকে এই যে এই রিলেটেড যে প্রশ্ন সেখানে কিন্তু নিট বা জেইতে কিন্তু এই রিলেটেড কিছু প্রশ্ন হয় তো তোমরা এই টপিকটা ক্লাস ইলেভেনের ফিজিক্সে পাবে চ্যাপ্টারের নাম হচ্ছে ইলাস্ট্রিসিটি বুঝতে পারলে স্থিতিস্থাপকতা পীরন ইয়াং গুণাঙ্ক রিলেটেড একটা বড় চ্যাপ্টারই আছে আর যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিট এবং জেইতে কিন্তু প্রশ্ন এখান থেকে থাকেই দ্য ইস্পাতের ইয়াং গুণাঙ্কর মান হচ্ছে টু ইন্টু টোয়েন্টি দু ইলেভেন এন মাইনাস টু আচ্ছা এক্ষেত্রে আমি ক্লারিফাই করি দেখো ইলেভেন টুয়েলভের উপর বেস করে কিন্তু নেটের এক্সাম কিন্তু নাইন টেন এবং এইটের যে ফিজিক্স বা ম্যাথের যে বা আমি বলবো লাইফ সায়েন্সের যে কনসেপ্ট সেটা কিন্তু ইলেভেন টুয়েলভে যথেষ্ট কার্যকরী দাঁড়ায় তাই তুমি যদি বলো যে দাদা নিট অ্যাকচুয়ালি কখন থেকে পড়তে হবে বা যেই কখন থেকে পড়তে হবে আমি বলবো ক্লাস এইটের থেকে যেই নাইন টেন থেকে জেইয়ের পড়া শুরু হয়ে যায় কারণ তুমি এটা তোমার প্রিপারেশন স্টেজ পড়াশোনা বোঝার স্টেজ কারণ নিট বা যেইতে কী হয় বলো তো প্রচুর পরিমাণে প্রশ্ন হয় যেগুলো কি ম্যাথমেটিক্যালি বেস অবশ্যই যদি তুমি নিটে চিন্তা করো ফিজিক্স মেয়ে আমি বলবো কেন ফিজিক্সের হ্যাঁ বায়োলজি এবং কেমিস্ট্রি সবাই অ্যান্সার করতে পারে কিন্তু ফিজিক্সে ম্যাথমেটিক্সগুলো কিন্তু ঠিকঠাক অ্যান্সার করা যায় না ম্যাক্সিমাম যে সমস্ত দাদা দিদিগুলো নির্দিষ্ট দেখবে জিজ্ঞাসা করবে বলবে হ্যাঁ ফিজিক্সের টাফেস্ট একটা পয়েন্ট কারণ ফিজিক্সে দশখানা যদি কোশ্চেন তুমি চিন্তা করো অ্যাকচুয়ালি প্রশ্ন দেয় এখন এই মুহূর্তে এনটিএ টি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে নিট পরীক্ষা হয় ওখানে কিন্তু দেখা যায় যে পঁয়তাল্লিশটা প্রশ্ন দেয় ফিজিক্সে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান চার করে একশো আশি হয় হচ্ছে ফিজিক্সে একশো আশি হয় কেমিস্ট্রিতে আর তিনশো ষাট থাকে বায়োলজিতে এবার একশো আশির যে ফিজিক্সটা আছে এই ফিজিক্সটা যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু তোমার নিটের সিলেকশন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে পাবেই না বললেই চলে এখন তো ছ শুরু করে নাম্বার লাগে তাও ভালো কলেজ পাওয়া যায় না বিষয়টা হচ্ছে এই যে ফিজিক্সের পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকে আমি বিগত দশটা বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলাম তোমরাও অ্যানালাইসিস করে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ম্যাথমেটিক্স রিলেটেড অর্থাৎ পঁয়তাল্লিশটার মধ্যে দেখা যায় পঁয়ত্রিশটা চল্লিশটা তিরিশটাই কিন্তু ম্যাথমেটিক্স থাকে তার মানে ফিজিক্সের যে প্রবলেম হয় সেগুলাই কিন্তু করতে লাগে এই প্রবলেম সলভের জন্য আমি অবশ্যই বলবো ক্লাস নাইনে ক্লাস টেনে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে দেখবে অনেক ম্যাথমেটিক্স হয় আছে তাই কিনা তো যে ম্যাথমেটিক্সগুলো আছে যতটা পারছো বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো ভয় একদম করবে না ওকে দেখো শক্তির এসআই এককলডেশ এই এসআই এককটা হবে দেখো জুল চলো একটা সম্পর্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আর্ক এবং জুলের মতো সম্পর্ক দেখো ওয়ান জে ইকস টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এটা মনে রাখবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখা দরকার কী আছে এটা রিলেশনশিপে ভেঙে ট্যাঙে করা যেতে পারে টেন টু দি সেভেন আর্ক চলো নেক্সট আসছি একটি খারকীয় লবণ লবণের নাম হলো ড্যাশ একটি খারকীয় লবণের নাম কি বলো তো দেখো বলছে যে লেট ক্লোরাইড সংকেত কি পিবি ওইস সিএল পিবি ওইস সিএল নেক্সট দেখো বল এক কথায় উত্তর দাও ইয়াঙ্গোনাঙ্কের মাতৃ সংকেত কী অ্যান্সার হবে দেখো হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু নিটের জন্য ইম্পর্টেন্ট দেখো পৃষ্ঠনের মাত্রা সম্ভবত দু বছর আগে নিটে এসেছিল দু বছর কি তিন বছর আগে এখানে হবে এম এল ইউনিভার্সিটি মাইনাস টু অনেকেই ভাবছো যে দাদা এত নিট আর জেই কেন বলছে দেখো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো আমি যে স্টুডেন্টদের পড়াই ম্যাক্সিমাম তারা জেই বা নিটের পেপার শুনে নিচ্ছে তো বেশিরভাগ স্টুডেন্টদের স্বপ্নই এখন দেখছি যেই বা নিট যারা সায়েন্স নিয়ে করছে তাদের তার জন্য অবশ্যই আমি বলবো যেই বা নিট যদি পড়ো তো বুঝে বুঝে পড়ো যেহেতু আমি এই লাইনেই পড়াচ্ছি দেখো নেক্সট বলছে এমএল ইনভার্স টি মাইনাস টু দেখো দু নম্বর বলছে আইসক্রিমে কোন সংরক্ষণ কোলেট ব্যবহার করা হয় জিলেটিন বলে একটা পদার্থ কিন্তু ইউজ করা হয় আইসক্রিমে যে কোনো আইসক্রিম কিন্তু একদম সফট হয় বেশ থলথলা টাইপের বেশ তাই না আইসক্রিম কিছু তো আইসক্রিম অনেকের ফেভারিট দেখো তিন নম্বর দেখো পেয়েচের মান কত হলে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে তার মানে কি ফাইভ পয়েন্ট ফাইভ চলো একটু পিএইচ স্কেলটা ভালো করে বুঝি যেটা যেটা পারছি একবারে তো একটা ভিডিও তো সব কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব না না এখন টোটাল কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এই ভিডিওটা মিনিমাম দু তো মনে হয় শেষ করা যাবে না কারণ একটা কোয়েশ্চেন পড়ে চলে গেলাম সেটা আলাদা বিষয় কিন্তু সেটাকে যদি ডিটেলস থেকে যেটা অ্যানালাইজ করা যায় সেই প্রশ্নটা পড়াইতে হয়তো দশ মিনিট পাঁচ মিনিট লেগে যাবে এরকমই দেখবে বিভিন্ন স্যালারা দেখবে ফিজিক্সের ভিডিও আপলোড করে নিটের বা যেতে দেখবে কুড়িটা কোশ্চেন আপলোড কুড়িটা কোশ্চেন একটা এক্সপ্লেন করতে দু ঘন্টা তিন ঘন্টা লাগিয়ে দিচ্ছে কারণ ওখানে প্রচুর বোঝার ব্যাপার থাকে দেখো একটা পিএইচ স্কেল যদি চিন্তা করি এটাকে বলে পিএইচ স্কেল তাই না এটাকে হচ্ছে জিরো এই যে সেভেন যেটা আছে সেভেনটাকে তুমি মনে করতে পারো জিরো স্কেল টাইপস কি এই সেভেন পয়েন্টটা হচ্ছে পৌষম পয়েন্ট অর্থাৎ নিউট্রাল পয়েন্ট দ্যাটস মিন এই পয়েন্টে কী হয় যে পদার্থর এই পিএস স্কেল সেভেন হবে তার মধ্যে থাকবে না অ্যাসিড ধর্ম তার মধ্যে থাকবে না খাদ ধর্ম দাদা তার মানে কি এর মানে খুব সিম্পল অর্থাৎ সেই পদার্থের মধ্যে অ্যাসিড ধর্মও নেই খাদ ধর্ম নেই সেটা হচ্ছে একটা নিউট্রাল পদার্থ উদাহরণ হিসেবে তুমি বলতে পারো জল হ্যাঁ জলের পিএইচ তুমি বলতে পারো যে সাত কিন্তু নর্মালি আমরা যে জলগুলো পাচ্ছি বাজারে বা তোমাদের বাড়ির টি বল হতে পারে বা অন্যান্য জায়গায় সেগুলোর পিএইচ কিন্তু ছয়ের কী বলবো ছয়ের থেকে বেশি আমি সাতের আশেপাশে হয় তো আমরা নিউট্রাল ধরতে পারি দেখো সাতের নিচে থাকা মানে হচ্ছে কি অ্যাসিড সিম্পল সংকেত সাতের সাথে নিচে থাকা মানে মানে অ্যাসিড আর সাতের উপরে থাকা মানে বেস বেস মিনস খার বেস মানে কি বলো তো বেস মানে হচ্ছে খার অর্থাৎ এটা মানে হচ্ছে খার আর এটা মানে হচ্ছে অ্যাসিড এইবার কোনো একটা পদার্থে ইয়ে যদি পাঁচে কী বলছে যে সাতের নিচে হয় যেরকম ধরো সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু যাই দিক না কেন সেটা কী হবে বাবু অ্যাসিড হবে যদি বলে যে এটার স্কেল ধরো বললো যে ওয়ান পয়েন্ট থ্রি সেটা কী হবে এটাও হবে অ্যাসিড তো বলছি যে সাতের নিচে যে পদার্থই হোক না কেন ডাইরেক্ট বলে দেবে সেটা হচ্ছে অ্যাসিড একদম সিম্পল মুখস্ত করা দরকার নেই মনে রাখো সাতের নিচে সেটা যদি সিক্স পয়েন্ট নাইনও হয় সেটাও সেই অ্যাসিড প্রপার্টির মধ্যেই যাচ্ছে এবার গল্পটা হচ্ছে সাতের উপর থাকলে হবে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু বা বলতে পারি যে এইট নাইন টেন যা থাকুক না কেন সবকে বলতে হবে সবটাকে বলতে হবে বেসের মধ্যে পড়ছে অর্থাৎ কোনো একটা পদার্থকে ধরো দিল সাপোজ যে তুমি একটা গ্লাসের মধ্যে একটা যোগান পেলে বা একটা একটা পদার্থ পেলে যার পিএসএস কেউ তুমি টেস্ট করোলা যার পিএসএস ক্লাসে এইট পয়েন্ট এইট তাহলে এটা কী হবে ডাইরেক্ট বলে দেবে এটা কী হার হবে তো কনসেপচুয়াল পড়ো এরকম হাজারখানা প্রশ্ন আসুক না কেন তুমি বানিয়ে লিখতে পারবে দিস ইজ কল ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স থিওরি তাই তো ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সের এর সিম্পল কনসেপ্টের থিওরি এভাবে থিওরি কনসেপ্ট ভালো করে বোঝে প্রশ্ন এমনি অ্যান্সার করতে পারবে হাজারটা কোশ্চেন মুখস্থ করার কোনো মানে নেই তার মানে নিচে থাকা মানে হচ্ছে কি অ্যাসিড সাতের উপরে থাকা মানে কি খার এরকম প্রত্যেকটা প্রশ্নের সুন্দর সুন্দর কনসেপ্ট রয়েছে কিন্তু টোটাল কনসেপ্ট যদি আমি দিই একটা ভিডিও দেড় ঘন্টা তো আমি শেষ করতে পারবো না অবশ্যই টাইমের ব্যাপার থাকে তাই না এবার দেখো নেক্সট বলছে উলম্ব ঊর্ধ্বমুখের ছো ছোড়া বস্তুর ক্ষেত্রে কোথায় স্থির শক্তি সর্বাধিক হয় অবশ্যই আমরা বলতে সর্বোচ্চ দেয় এটা হচ্ছে কি দেখো সাপোজ এখানে তুমি দাঁড়িয়ে আছো এখানে তুমি দাঁড়িয়ে আছো এখানে তোমার এত একটা বল আছে ঠিক আছে এই বলটাকে তুমি কী করলে উপর দিকে ছুটলে এবার দেখো বলটা কী হয় একটা সময় উপর দিকে উঠতে 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 একটা সময় কিন্তু আর উপরে উঠে না একদম হাইয়েস্ট একটা জায়গা গেলো তারপরে কিন্তু আর উঠছে না তারপরে কি তারপরে বস্তু কি সুইং করে নিচের দিকে পড়া শুরু করে দিল এবার দেখো এই যে টোটাল ডিস্টেন্স এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কি এইচ ইজ বলতে হাইট এবার হচ্ছে স্থিতিশক্তি যেটাকে বলে আমরা পোটেন্সিয়াল এনার্জি তো বলছে যে পোটেন্সিয়াল এনার্জিটা বলছি কাইনেটিক মোশন একটা হয় আর পোটেন্সিয়াল এনার্জি হয় টিকনেটিক এনার্জি হতে পারে পটেশাল এনার্জি হতে পারে ঠিক আছে যেটা করে স্ত্রী শক্তি এবং গতি এই স্ত্রী শক্তির ক্ষেত্রে কি হয় এম জিএচ এই তিনটার মাল্টিপ্লিকেশন ফর্মের ভর মাল্টিপাল গ্রাভিটি মাল্টিপাল করছে কি হাইট অর্থাৎ কোনো একটা পদার্থের ভর সেটা তো ফিক্সড বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ইউনিভার্সের যে কোনো জায়গায় সেটা তো ভরটা তো ফিক্সড আছে এবার গ্র্যাভিটি গ্রাভিটি চেঞ্জ হয় সেটা আমরা জানি কিন্তু এই ক্ষেত্রে এখানে ব্যারি করতেছে আরো প্রশ্ন মেনলি ব্যারি করতেছে কিন্তু হাইটের উপর অর্থাৎ যে পদার্থ যত বেশি উপর উঠবে তার স্মৃতি শক্তি কিন্তু তত বেশি বেশি হবে তত বেশি হবে আর গতিশক্তির ক্ষেত্রে কি হয় তার ভিটার উপর ডিপেন্ডেবল করে বেশি কারণ তো স্থির কনসেপ্ট ক্লিয়ার হলো তার জন্য বলছে উচ্চতায় কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে পদার্থটা কিন্তু তার উপর দিকে ওঠে না অর্থাৎ হাইট হয় তার সব থেকে বেশি তার স্ত্রী শক্তি জিনিস বলব পোটেনশিয়াল এনার্জি গ্লাস সিলে বেড়ে দেখবে এই কনসেপ্টগুলো কাজে লাগবে তখন বলবে বা দাদা বাহ তুমি অনেক কিছু শিখে আসছো নেক্সট প্রশ্ন যাচ্ছি শক্তির মাত্রা সংকেত লেখো দেখো শক্তির শক্তির মাত্র সংকেত হবে এম এল টু টি মাইনাস টু বিভাগ খ এখানে বলছে যে বার্নির রুববোধের গাণিতিক গ্রুপ সব্যাখ্যা করে ক্লাস ইলেভেনের ফিজিক্সেও কোনো কোনো স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসে উভয় তুমি অক্সাইড কাকে বলে উদাহরণ দাও কেমিস্ট্রি প্রশ্ন তিনি আবার তলের পৃষ্ঠান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অবশ্যই তুমি এগুলো বইয়ের উপর বেশ করে পড়বে কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও বেগে গতিশীল গতিশীলের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন মোস্ট ইম্পর্টেন্ট মতো পরে একটি বল দ্বারা কৃত কার্য কখন শূন্য হবে ছাত্রা দেখো তলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সবকটায় প্রশ্নই ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা প্রশ্নই এক তো ইজি কনসেপ্ট একবার দুবার পড়লে বানি বানি বিন্দাস লিখতে পারবে অনেকে বলে যে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স মারাত্মক কঠিন মারাত্মক কঠিন জীবনের মারাত্মক কঠিন আরে কঠিন কিছুই না শুধুমাত্র কনসেপচুয়াল পড়ো বুঝে বুঝে পড়ো বিন্দাস পরীক্ষা দিয়ে আসো বিন্দাস পরীক্ষা দিয়ে আসো আমি বলবো আবার বলবো বুঝে বুঝে পড়বে যে তার কাছে সায়েন্স সোজা আর যে বুঝে বুঝে পড়বে না তার কাছে কঠিন মনে হবে নেক্সট বল ও ঘর্ষণ বল কোন কোন বিষয় বলছে যে বল এবং ঘর্ষণ বলের মধ্যে একটি মিল এবং একটি অমিল লেখো অবশ্যই পড়বে এবার সে বিভাগ গয়ের প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রতিদিনের নাম্বার রয়েছে পাঁচ করে দেখো প্রথম তো আসছে সাইফোন কী ব্যবহার লেখো বাইশ শূন্য স্থানে সাইফোন ক্রিয়া করে না কেন বৃষ্টির ফোটা বা পরে দোলা করা হয় কেন নেক্সট ক্ষমতা কাকে বলে এটি কোন ধরনের রাশি ক্ষমতার এস আই সি জি এস কাকে বলে বা লেখো সংখ্যাটাও ইম্পর্টেন্ট তবে এক্ষেত্রে একক লিখতে বলা হচ্ছে ওয়ান এইচপি পি টু কত ওয়ার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর দেখো পরের প্রশ্নটা আছে প্রমাণ করো তলের মধ্যে কোনো চাপ পি ই কসটা এইচ ডিজি একটি এইচ বলতে হাইট ডি বলতে ডেন্সিটি জি বলতে গ্র্যাভিটি এবার দেখো কোনো কোনো বইতে তোমাদের ডির বদলে রো থাকতে পারে ক্লাস লিভেল ডুয়েভ বলতে লাগে প্রেশার অর্থাৎ পি বস্তু বলতে লাগে এইচ রো জি আচ্ছা ক্লিয়ার তো ডি বলতে ডেন্সিটি রো বলতে ডেন্সিটির সঙ্গে প্রকাশ করা হয় একটি বস্তুর স্থির হয়ে ভাষার শর্ত লেখো নেক্সট তিনি আবার অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে তা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র থেকেই প্রমাণ করো স্ত্রী সূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো নেক্সট চার স্থির শক্তি কাকে বলে ইহা কয় প্রকার প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও পাঁচ নম্বর রাসায়নিক পদার্থে রাজা কাকে বলে টিএনটির পুরো নাম কি অ্যাসিড বা খারে পোড়া বলতে কি বোঝো ছ নম্বর দেখো কী ঘটনা রাসায়নিক সমীকরণ সব লেখো এ নাম্বার উষ্ণ গারো নাইটিক অ্যাসিডের সঙ্গে কপার কুচির বিক্রিয়া এই নম্বর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া সি নাম্বার বলছি কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার লেখো এরকম আরও অনেকগুলো সেট আমি তোমাদের জন্য বানিয়েছি প্রায় চার পাঁচটার উপর সেট একটা সেট এর আগে একটা সেট দিলাম এটা একটা সেট দিলাম আরও তিন চারটা সেট আসছে তো মন দিয়ে সলভ করো আর সুন্দর করে ফিজিক্যাল সায়েন্স পড়ো একটা হোক জীবনে একটা ভালো জায়গা পৌঁছানোর দাদার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো